আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি লিচুর বাগানে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লিচু ধরে আছে একটি মাত্র গাছে। আল্লাহর অশেষ মেহরবানিতে দেখতে পাচ্ছেন আমরা এই লিচুগুলো পেয়েছি। তো আপনাদেরকে এই বাগানটি ঘুরে ঘুরে আজকে দেখাবো আর আল্লাহর নেয়ামত আপনাদের মাঝে শেয়ার করব। তো দর্শক, দেখতে পাচ্ছেন লিচু আর লিচু একেবারে মাটির সাথে প্রায় মিশে গেছে একেবারে নিচুতে। আর আপনাদেরকে যদি উপরে দেখাই, দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু অসংখ্য লিচু ধরে আছে। আপনাদেরকে এই যে এই পাশেও দেখাই, এই যে দেখতে পাচ্ছেন থুকাই থুকাই লিচু ধরে আছে একেবারে তরতাজা, রোগমুক্ত, পোকা নেই। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু রোগমুক্ত লিচুগুলো। তো আপনাদেরকে অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা এখন এসেছি শাহবাজপুর গ্রামে, শাহবাজপুর ইউনিয়ন। আর এই গ্রামটি হচ্ছে পাগলা গ্রাম, পাগলা গ্রাম নামে পরিচিত। তো এই বাগান থেকে কিন্তু প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে এই লিচুগুলো চলে যায়। আমরা বাজারে যেই চায়না থ্রি লিচুগুলো খেয়ে থাকি, এই লিচুগুলোই কিন্তু খেয়ে থাকি। তো লিচু প্রায় শেষ, কয়েকটি গাছ রয়েছে। এই যে এইরকম প্রচুর পরিমাণে লিচু দর্শক দেখতে পাচ্ছেন বাগান থেকে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে লিচু হারভেস্ট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কালারের এই লিচুগুলো। বা এগুলো কি জাতের লিচু? চায়না ওয়ান না? তো এই বাগানে কি কি জাতের লিচু আছে? চায়না থ্রি, চায়না ওয়ান আর কি চায়না টু, চায়না টু আছে না? আপনাদেরকে একটু রাউন্ড করে দেখাই, যে ভাইয়েরা লিচুগুলো সুন্দর করে সাজাচ্ছেন। ভাই, আপনাদের বাড়ি কি এইখানেই, লোকাল আপনারা নাকি? লিচু বাগানও আপনাদেরই? আপনারা কিনে নিছেন? ওনারা কিনে নিছেন। ওনারা কিন্তু এই লিচুগুলো প্রতিদিনই বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন। এখন যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না ওয়ান, আর আমরা সবচেয়ে বেশি পরিচিত কিন্তু চায়না থ্রি লিচু, যেটা আকারে একটু বড় হয় এবং বিচি আকারে ছোট থাকে। তো এই বাগানে কিন্তু চায়না থ্রি লিচুও আছে। আপনারা চাইলে এখানে ওনাদের কাছ থেকে অর্ডার করে কিন্তু লিচু নিতে পারেন। ইতিমধ্যে কিন্তু ওনারা বিক্রি করে ফেলতেছেন, এই যে দেখতে পাচ্ছেন দেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন ইতিমধ্যে। তো ওনাদের কাছে আমরা এখন শুনব যে ওনারা লিচু চাইলে দিতে পারবেন কি না। ভাই, কেউ যদি লিচু চায় আপনারা কি দিতে পারবেন? পারবেন? তো ওনারা দিতে পারবেন। ওনাদের বাগানে কিন্তু এখন প্রচুর লিচু অ্যাভেলেবল আছে। তো আপনারা চায়না ওয়ান, চায়না টু, চায়না থ্রি এই তিনটি জাতের লিচু ওনাদের কাছ থেকে নিতে পারবেন। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখন কিন্তু যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না ওয়ান জাতের লিচু।